ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলার পর গত রোববার থেকে গাজার উপর সর্বাত্মক অবরোধ আরোপ করেছে ইসরায়েল দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব গালান্ড ঘোষণা দিয়েছেন গাজাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার পাশাপাশি ওই অঞ্চলে খাদ্য বা জ্বালানি কোনো কিছুই প্রবেশ করতে দেওয়া হবে না কিন্তু এর সঙ্গে একমত নয় জাতিসংঘ সংস্থাটির মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস টুইট পোস্টের মাধ্যমে বলেন গাজা উপত্যকায় খাদ্য জানালি এবং পানির মতো জীবন রক্ষাকারী প্রয়োজনীয় জিনিসের অবশ্যই প্রবেশ করার অনুমতি দিতে হবে দুই সাল থেকে বায়ু স্থল ও সমুদ্র তিন দিক থেকে ইসরায়েলি অবরোধের মুখে রয়েছে গাজা এক বিবৃতিতে বলকার তুর্ক বলেন গাজার ইসরায়েলি হামলায় প্রতি মুহূর্তে হতাহতের মানুষের সংখ্যা বাড়তে থাকায় আহতদের চিকিৎসা সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে এদিকে বুধবার জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেছে গাজার একমাত্র বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উপাদান ফলে অন্ধকারে ডুবে গেছে হামাস নিয়ন্ত্রিত এলাকাটি স্থানীয় সময় দুপুর দুইটার দিকে বাসিন্দারা বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার চূড়ান্ত সতর্ক বার্তা পান এর এক ঘন্টা পরে অন্ধকার হয়ে আসে সবকিছু বিদ্যুৎ না থাকায় গাজার হাসপাতালগুলোকে এখন কেবল জেনারেটরের উপর ভরসা করে চলতে হবে সেটিও চালানো যাবে আর বড় জোর দু থেকে চার দিন এরপর শেষ হয়ে যাবে সব জ্বালানি বিদ্যুৎ না থাকা অর্থ উপত্যকায় পানি সরবরাহ বন্ধ থাকবে বহুতল ভবনগুলোতে আর কাজ করবে না লিফট ফলে পুরোপুরি অন্ধকারে কাটাতে হবে গাজার তেইশ লাখ বাসিন্দাকে